সুপ্রভাত বন্ধুরা আজ হলো নয় ডিসেম্বর শুক্রবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন অনলাইনে খুব সহজে জানতে পারবেন আপনার নামে আয়ুষ্মান কার্ড তৈরি হবে কি না বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দি জেলার কালীনগরে বাগের আতঙ্ক গৃহবন্দী মানুষ গড়ে থাকার নির্দেশ বন বিভাগের বিস্তারিত থাকবে প্রতিবেদনে হাইলাকান্দি জেলায় সময় অর্থাৎ তারিখ পরিবর্তন আগামী ডিসেম্বর বিকেল দুটায় হাইলাকান্দি শহরের এস এস কলেজে হবে এইচএসের স্কুটি বিতরণ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করা হাইলাকান্দি জেলার চারশো জন এবার নীল লাল রঙের স্কুটি পাচ্ছেন উত্তর করিমগঞ্জের গান্দাই হাই স্কুলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা শিক্ষিকার সম্মুখে এক ছাত্রকে দিয়ে গুরুতর আহত ছাত্র চাঞ্চল্য গান্দাইয়ে বিস্তারিতে থাকবে প্রতিবেদনে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করা কাসার জেলার ছাত্রছাত্রীদের স্কুটির জন্য আজ অর্থাৎ নয় ডিসেম্বর জিসি কলেজে ডকুমেন্টস জমা দেওয়ার নির্দেশ জারি কায়স্থগ্রাম সিঙ্গারিয়া গ্রামে এটিএম প্রতারকের হপরে পরে তেত্রিশ হাজার টাকা খোয়ালেন এক মজুর টাকা নয়শয়ের জন্য এবার করিমগঞ্জে গ্রেফতার হলেন এক সহকারী বাস্তুকার বিমানবন্দরের দাঁচে শিলচর রেল স্টেশন ডেলে সাজাতে বরাদ্দ দুইশো পঞ্চাশ কোটি টাকা পাঁচ লক্ষ যুবক যুবতীকে স্বনির্ভরের পরিকল্পনা সরকারের ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার চার দিন ধরে বাঙ্গার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে লিংক নেই গ্রাহক দুর্ভোগ চরমে লালায় ভারতীয় খাদ্য নিগমের চাল বহনকারী একটি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক প্রৌরের ন্যায্য মূল্যের চাল কেলেঙ্কারি শুনাই মাখন নগরের মূল্যের দোকানদারের বিরুদ্ধে মামলা থানায় এবং শেষ খবরটি জল জীবন প্রকল্প প্রহসনে পরিণত দক্ষিণ হাইলাকান্দিতে জল জীবন প্রকল্প নির্মাণে দুর্নীতি গার কাজ বন্ধ করে দিলেন বিধায়ক সুজামুদ্দিন লস্কর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর হাইলাকান্দি জেলার কাটাখাল কালীনগরের শ্রী শ্রী গোপাল গোবিঞ্জুর আকরার সীমার বেতরে বৃহস্পতিবার একটি বাঘ দেখতে পান স্থানীয়রা সঙ্গে সঙ্গে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় জানা গেছে এদিন বিকেল সাড়ে চারটা নাগাদ নামে স্থানীয় এক ব্যক্তি সীমার বাঘটিকে ঘুরা করতে দেখেন সঙ্গে সঙ্গে তিনি চিৎকার করলে স্থানীয় সুমন দে চৌধুরী সহ অন্যান্যরা চলে আসেন খবর দেওয়া হয় কাটাহাল পুলিশ শাড়ি এবং বন বিভাগে ফাঁড়ির ইনচার্জ সুদর্শন ভারতীয় বন বিভাগের কর্মীরা দ্রুত ছুটে আসেন জনগণ পুলিশ ও বন দেখে লুকিয়ে পড়ে বাঘটি এ খবর চাউর হতে গোপাল গোবিন্দুর আকরা চত্বরে জমায়েত হতে থাকেন লোকজন বন বিভাগের হাইলাকান্দি জেলা আধিকারিক অকিল দত্ত এবং কাটাখালের বিট অফিসার সবিনয় দেব দ্রুত যোগাযোগ করেন সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে কাটাখাল কালীনগর এলাকায় মাইক যুগে সতর্কতাকার আহ্বান জানানো হয় স্থানীয় জনগণকে গড় থেকে বের না হতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান হাইলাকান্দি জেলা বন আধিকারিক অকিল দত্ত এবং বিট অফিসার সবিনয় দেব বাঘ না অন্য কোনো প্রজাতি এ নিয়ে দ্বন্দ্বে রয়েছে হাইলাকান্দি জেলা বন বিভাগ এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করা হাইলাকান্দি জেলার চারশো জন এবার নীল লাল রঙের স্কুটি পাচ্ছেন অসম সরকারের প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে মেধাবী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার হিসাবে তুলে দেওয়া হবে এই চারশো দুইটি স্কুটি আগামী ১৩ ডিসেম্বর বিকেল দুটোয় হাইলাকান্দি শহরের এস এস কলেজে হবে এই স্কুটি বিতরণ অনুষ্ঠান পরিবহন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন এসএস কলেজের অধ্যক্ষ অমালেন্দু ভট্টাচার্য জানান এই অনুষ্ঠান বারো ডিসেম্বর হওয়ার কথা ছিল কিন্তু জরুরি কাজে প্রধান অতিথি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে ওই দিন হুজাই জেলায় উপস্থিত থাকতে হবে তাই শেষ মুহূর্তে এই অনুষ্ঠান একদিন পিছিয়ে দেওয়া হয়েছে উত্তর করিমগঞ্জের গান্দাই স্কুলে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা শিক্ষিকার সম্মুখে এক ছাত্রকে বেদরক মারপিট গুরুতর আহত ছাত্র গান্দাইয়ে চাঞ্চল্য বিবরণে জানা গেছে বৃহস্পতিবার উত্তর করিমগঞ্জের গান্দাই হাই স্কুলের মাঠে বিদ্যালয়ের দুই শ্রেণীর ছাত্রদের মধ্যে চলছিল ক্রিকেট ম্যাচ স্কুলের দশম শ্রেণীর এক ছাত্র একাদশ শ্রেণীর ছাত্রদেরকে সমর্থন করায় গটে বিপত্তি স্কুলের শিক্ষিকার সামনে ব্যাট দিয়ে দশম শ্রেণীর সেই ছাত্র খালিদুদ্দিনের উপর আক্রমণ করে একাদশ শ্রেণীর এক ছাত্র এতে ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় লুটিয়ে পড়েন দশম শ্রেণীর সেই প্ররুয়া। খবর পেয়ে আহত ছাত্রের পিতা ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে হাসপাতালে নিয়ে যান এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষ এবং সেই শিক্ষিকার বিরুদ্ধে খুব উগ্রে দেন স্থানীয়রা এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে আপনার আয়ুষ্মান কার্ড তৈরি হবে কি না তা জানার জন্য প্রথমে আপনাকে পি ডট গভ ডট ইন স্কিমের অফিসিয়াল পোর্টালে যেতে হবে এরপর আপনি পোর্টালে আমি কি যোগ্য বিকল্পটি দেখতে পাবেন যেটিতে আপনাকে ক্লিক করতে হবে তারপর আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে ওয়ান টাইম পাসওয়ার্ড অর্থাৎ ওটিপি আসবে এখন আপনাকে এখানে আপনার মোবাইল নম্বরে প্রাপ্ত ওটিপি লিখতে হবে এরপর আপনার সামনে দুটি অপশন আসবে এটিতে আপনাকে প্রথমে আপনার রাজ্যটি বেছে নিতে হবে যেখানে আপনি একজন বাসিন্দা তারপরে আপনাকে দ্বিতীয় বিকল্পটি পূরণ করতে হবে যেখানে আপনাকে আপনার রেশন নম্বর এবং আপনার নিবন্ধিত মোবাইল নম্বর লিখে অনুসন্ধান করতে হবে এতে করে আপনি জানতে পারবেন আপনি আয়ুষ্মান কার্ড পাওয়ার যোগ্য কি না পাঁচ লক্ষ যুবক যুবতীকে স্বনির্ভর করার পণ করেছে রাজ্য সরকার এমন ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার মরিগাঁওয়ে নয়শো দশ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে তিনি জানান নতুন করে ত্রিশ হাজার সরকারি কর্মী নিয়োগের জন্য আগামী বছর 30 জানুয়ারির মধ্যে বিজ্ঞাপন প্রকাশ করা হবে এইচএস অর্থাৎ উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করা কাসার জেলার ছাত্রছাত্রীদের স্কুটির জন্য নথিপত্র জমা দেওয়ার জন্য বলা হয়েছে আজ অর্থাৎ নয় ডিসেম্বর সকাল এগারোটা ত্রিশ মিনিট থেকে দুইটা ত্রিশ মিনিট পর্যন্ত জিসি কলেজ অফিসে ডকুমেন্টস জমা দেওয়ার জন্য বলা হয়েছে ডকুমেন্টসের মধ্যে রয়েছে এইচএসএলসি ফাইনাল অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড মার্কশিট এবং সার্টিফিকেট আধার কার্ড অথবা প্যান কার্ড অথবা ভোটার আইডি স্কুল এবং কলেজের ফি কার্ড অথবা আইডেন্টি কার্ড এবং দুই কপি রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এটিএম প্রতারণার শিকার হলেন এক দিন মজুর জমির খাজনার টাকা পরিশোধ করতে গিয়ে এটিএম প্রতারকের হপ্পরে পরে প্রায় তেত্রিশ হাজার টাকা হোয়াতে হল ঘটনাটি ঘটেছে দক্ষিণ করিমগঞ্জের কায়স্থ গ্রামে জানা গেছে বৃহস্পতিবার কায়স্থগ্রাম গ্রাম সিঙ্গারিয়া গ্রামের দিনমজুর শামসুদ্দিন সুটোবাই আজিরুদ্দিনের এটিএম নিয়ে কায়স্থগ্রাম এটিএম বুথে টাকা তুলতে যান ওই সময়ে এটিএম বীর ছিল শামসুদ্দিন এক হাজার টাকা তোলার পর পেছনে থাকা অপরিচিত এক ব্যক্তি তাড়াহুড়ো দেখিয়ে তাকে এটিএম থেকে বের করে দে সহজ সরল শামসুদ্দিন এটিএমটি দিয়ে নিলামবাজার সার্কুল অফিসে জমির খাজনা দিতে যান কিন্তু ওই সময় সুটোবাই আজিরের মোবাইলে মেসেজ যায় তিনবারে তার অ্যাকাউন্ট থেকে প্রায় তেত্রিশ হাজার টাকা উঠিয়ে নেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে আজির ভাই শামসুদ্দিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি এক হাজার টাকা সারা বাকি টাকা তোলার কথা অস্বীকার করেন আজির এটিএম চেক করে বললে দেখা যায় শামসুদ্দিন প্রতারণার শিকার হয়েছেন তার এটিএম পরিবর্তন করে প্রতারক এই টাকাগুলো তুলে নিয়েছে পরবর্তীতে শামসুদ্দিন নিলাম এ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন ভারতীয় খাদ্য নিগমের চাল বহনকারী একটি ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক প্রৌঢ়ের হতবাগের নাম সমর্জিতনাথ লস্কর তার বাড়ি লালার উমেদনগর এলাকায় শুকাবহ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা রাতে উমেদনগর তেমাতার রাজমোহন মূর্তির কাছে সূত্রে জানা গেছে এদিন সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিট নাগাদ সমর্জিতনাথ লস্কর উমেদনগর তেমাতায় রাজমোহন নাথের মূর্তির প্রাঙ্গণে দাঁড়িয়েছিলেন ঠিক তখন এস এগারো নয় পাঁচ দুই শূন্য নম্বরের এফসিআর ট্রাকটি সেখানে গুড়াতে গিয়ে সমরজিৎ নাথ লস্করকে ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় তাকে লালা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কিন্তু শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রবীণ নাগরিক সমরজিৎ নাথ লস্করের দুর্ঘটনায় মৃত্যুতে গোটা এলাকায় শখের সায় নেমে এসেছে এদিকে খবর পেয়ে লালা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে ট্রাকটি আটক করে থানায় নিয়ে যায় টাকা নয়শয়ের জন্য গ্রেফতার হলেন এক সহকারী বাস্তুকার করিমগঞ্জ জেলার লোয়ারপুয়া ব্লকের সহকারী বাস্তুকার সুদীপ সরকার গ্রেফতার হন জানা গেছে গত ফেব্রুয়ারি মাসে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়কের উন্নয়ন তহবিলের পঞ্চাশ লক্ষ টাকা নিজের এক আত্মীয়ের অ্যাকাউন্টে জমা করেছিলেন ওই ইঞ্জিনিয়ার পরে কেন্দ্রের বিধায়ক সিদ্দেক আহমেদ তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছিলেন বৃহস্পতিবার করিমগঞ্জের জেলা শাসক ডেকে এনেছিলেন সহকারী বাস্তুকার সুদীপ সরকারকে এরপর তাকে গ্রেফতার করার জন্য নির্দেশ দিলে পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে গ্রেফতার করে টানা চার দিন ধরে লিঙ্ক নেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বাঙ্গা শাখায় ফলে কোনো ধরনের লেনদেন করা যাচ্ছে না এই ব্যাংকে এই পরিস্থিতিতে গ্রাহক দুর্ভোগ চরমে পৌঁছেছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া সারা বৃহত্তর বাঙ্গা এলাকার একমাত্র বড়সা পাঞ্জাব ব্যাংকের এই শাখা কিন্তু প্রতিদিন গ্রাহকদের এসে হয়রানির শিকার হতে হচ্ছে এলাকার স্থানীয় আবুল হুসেন ও আলাউদ্দিন জানান তিন দিন ধরে ব্যাংকে এসেও টাকা তোলা যায়নি প্রায়ই এরকম হয়ে তাকে বলে তারা জানান এদিকে টেকনিক্যাল স্টাফ এসে পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন এবং দু এক দিনের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাংক কর্মী ন্যায্যমূল্যের রেশন দোকানে চাল নিয়ে কেলেঙ্কারির অভিযোগ মামলা গড়ালো থানা পর্যন্ত ঘটনা জিরিঘাটের মাখন নগরের গ্রাহকদের চাল নয়শয়ের অভিযোগে মূল্যের দোকানদার নুরুল হুসেন মজুমদারের বিরুদ্ধে জিরিঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন রহিম নামের এক গ্রাহক এবার শেষ খবরটি জল প্রকল্প প্রহসনে পরিণত দক্ষিণ হাইলাকান্দিতে কেন্দ্রীয় সরকার গড়ে গড়ে জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে জলজীবন প্রকল্পের নামে কোটি কোটি টাকা ব্যয় করলেও বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হাজার হাজার মানুষ সর্বত্রই বিশুদ্ধ পানীয় জলের সংকট হাহাকার কাটলিসরা কেন্দ্রের দক্ষিণ হাইলাকান্দির মিজোরাম সীমান্ত এলাকার একাদি গ্রামে জল জীবন মিশনের আওতায় জল প্রকল্প নির্মাণে ব্যাপক দুর্নীতি এবং কেলেঙ্কারি সংগঠিত হওয়ার অভিযোগ উঠেছে গারমুরা বাস স্ট্যান্ডের গুরুত্বপূর্ণ জল প্রকল্প নির্মাণে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয় জনগণ বৃহস্পতিবার অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাটলিসোরার বিধায়ক সুজামুদ্দিন লস্কর বিধায়কের উপস্থিতি দেখে জড়ো স্থানীয় জনগণ স্থানীয় লোকরা এদিন বিধায়কের কাছে ঠিকাদারকে বদলি করার জোরালো দাবি তুলেন তাদের মতে ওই ঠিকাদার থাকলে লাগামহীন দুর্নীতি হবে প্রকল্প নির্মাণে জনগণের অভিযোগ শুনে ক্ষুদ্র বিধায়ক সুজামুদ্দিন লস্কর জলজীবন প্রকল্প গারমুরার নির্মাণ কাজ বন্ধ রাখতে নির্দেশ দেন একইভাবে বিধায়ক কথা বলেন এসডিওর সঙ্গেও হাইলাকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগের এসডিওকে বিধায়ক জানান গারমুরার প্রকল্পটির কাজ সরেজমিনে পরিদর্শন করে পুনরায় কাজ শুরু করতে হবে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন